নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মে 2023, আপনি ধনুরাশির মানুষ, আপনার স্বাস্থ্য, অর্থ, কর্ম, ভাগ্য, সন্তান, শিক্ষা, কেরিয়ার, ব্যবসা কেমন যেতে চলেছে, নবগ্রহ আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন, শুধু শুনবেনই না, খুব মনোযোগ দিয়ে আপনারা কিন্তু ভিডিওর আলোচনাটি আপনারা শুনবেন। অর্থাৎ মে 2023 ধনুরাশির কী কী সম্ভাবনা উঠে আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে শুভ হতে চলেছে, কোন কোন দিক থেকে আপনাদের সমস্যা আসতে চলেছে, সমস্ত কিছু বিষয় নিয়ে, পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটি দিক নিয়ে কিন্তু আমি আলোচনা করব। প্রথম আসি আপনাদের স্বাস্থ্য। আপনাদের রাশির অধিপতিকে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চম গৃহে অবস্থান করছে, কিন্তু রাহুর সাথে অবস্থান করছে। আমি একটি কথা বলবো, আপনার ক্ষেত্রে বিশেষভাবে পেট এবং লিভারজনিত সমস্যাগুলো থাকবে এবং আপনার অষ্টমভাবে 11 মে 2023 অষ্টমভাবে আপনার মঙ্গল কিন্তু অবস্থান করছে। বিশেষ করে সেই সময়টা কিন্তু আপনাদের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা সমস্যা কিন্তু সৃষ্টি কিন্তু করছে। তবে খুচরো সমস্যাগুলো থাকবে, খুব বড় ধরনের যে সমস্যা সেটা কিন্তু থাকছে না। ওভারঅল স্বাস্থ্যের জায়গাটা যদি বলা যায়, মধ্যম রেজাল্ট আপনাদেরকে দিতে চলেছে। এবার আসি আপনাদের ক্ষেত্রে শিক্ষা। পঞ্চম ভাবই হচ্ছে আমাদের শিক্ষার জায়গা। পঞ্চম ভাবে বৃহস্পতি অবস্থান করছে রাহুর সাথে। আমি একটি কথা বলবো, কিছুটা ক্ষেত্রে হলো মন ড্রাইভার্সন আপনাদেরকে করবে এবং পঞ্চমপতি অষ্টমভাবে চলে যাচ্ছে 11 মে থেকে। আমি একটি কথা বলবো, যারা কোনো কিছুতে অ্যাডমিশন নিতে চাইছেন বা আপনি কোনো ফর্ম ফিল আপ করতে চাইছেন বা কোনো এক্সাম রয়েছে বা কোনো জায়গাতে যেতে চাইছেন শিক্ষার জন্য, বিদেশে যেতে গিয়ে যেতে চাইছেন পড়ার জন্য, আমি বলবো 11 মের আগে আপনারা কিন্তু পড়ুন। 11 মের পর আপনার পঞ্চম প্রতি অষ্টমগত কিন্তু হয়ে যাচ্ছে। এখানে কিছুটা হলো সমস্যা আসবে, যাদের ফর্ম ফিল আপ বা কোনো ইম্পর্টেন্ট শিক্ষাক্ষেত্রে কাজ রয়েছে, আমি বলবো 11 মের মধ্যে আপনারা সেরে ফেলুন। এবার আসি আপনাদের প্রেম। দেখুন, পঞ্চম ভাবই হচ্ছে প্রেমের জায়গা। পঞ্চম প্রতি মঙ্গল অষ্টম গৃহে চলে যাচ্ছে 11 মে থেকে। আবার পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে রাহুর সাথে। এখানে কিন্তু কিছুটা আপনাদেরকে কিন্তু ভালো এবং কিছুটা খারাপ রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে। কেন? প্রথম কথা হচ্ছে বৃহস্পতি যেহেতু পঞ্চমভাবে অবস্থান করছে, আপনাদের প্রেমের জায়গাটা কিন্তু মজবুত কিন্তু করবে, কিন্তু পঞ্চম প্রতি অষ্টমগত, এখানে কিছুটা হলো নিজেদের মধ্যে ছোটোখাটো ব্যাপারে আর্গুমেন্ট কিন্তু আসতে কিন্তু পারে। ছোটোখাটো ব্যাপারে আপনাদের ইগো সেন্টিমেন্ট কিন্তু বাড়বে। যারা ইয়াং জেনারেশন রয়েছে, প্রেমিক প্রেমিকারা রয়েছে, তাদের ক্ষেত্রে আমি বলবো কিছুটা এদিকে আপনারা কিন্তু সতর্ক থাকুন। ছোটো ব্যাপারটাকে ছোটো আকারেই নিন, সেটাকে নিয়ে কোনো বড় করার কোনো দরকার নেই, নিজেদের মধ্যে একটু অ্যাডজাস্টমেন্ট করে চলুন। কারণ 11 মে পর থেকে আপনার পঞ্চম প্রতি অষ্টগত হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু আপনাদের কিছুটা হলো লাভ রিলেশনে কিন্তু 11 মে পর থেকে সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। যদিও কিছুটা সামলে নেবে দেবগুরু বৃহস্পতি, যেহেতু পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, কিছুটা হলো সেই জায়গাটা কিন্তু ম্যানেজ কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু করবে। এবার আসি আপনাদের ক্ষেত্রে বিয়ের জায়গা। দেখুন, আপনাদের সপ্তমপতি বুধ পঞ্চমভাবে অবস্থান করছে এবং সপ্তমভাবে মঙ্গল অবস্থান করছে। দেখুন, সপ্তমভাবে মঙ্গল অবস্থান করে আপনাদের রাগ যেটা বৃদ্ধি করবে,
এবং 11ই মের পর এই মঙ্গল কিন্তু অষ্টমগত হয়ে যাবে। আপনি মেল হন আর ফিমেল হন, আমি দুই দিক থেকে বলবো। আপনাদের এই সময় কিন্তু কিছুটা হলো আপনাদের বৈবাহিক জীবনে আর্গুমেন্ট কিন্তু চলে আসতে পারে, অর্থাৎ আপনি স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা আপনাদের মতবিরোধ, মত পার্থক্য, আপনি মেল অথবা ফিমেল যেই হন না কেন এই জায়গাটা সমস্যা আপনাদের আসবে। কিন্তু বুধ যেহেতু আপনার পঞ্চম গৃহে অবস্থান করছে কিছুটা ম্যানেজ করবে, কিন্তু আমি বলবো 11ই মের পর থেকে কিছুটা হলো বৈবাহিক জীবনে 3% জন্য আপনাদের সমস্যা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। মঙ্গল অষ্টমগত, মাঙ্গলিক দোষ আপনাদের সৃষ্টি করছে এই মাসে। যারা গাড়ি বাইক চালাচ্ছেন তাদেরকে বলবো সতর্কভাবে একটু থাকুন, যেহেতু অষ্টম স্থানে মঙ্গল কিছুটা আপনাদের সমস্যা কিন্তু দিবে। এবার আসি, আপনি ধনুরাশির মানুষ, আপনার পার্টনারশিপ বিজনেস, দেখুন পার্টনারশিপ বিজনেসের কথা যদি আসে, সপ্তম পতি রাহুযুক্ত কিছুটা হলেও সমস্যা কিন্তু দিবে, কারণ এখানে আপনার কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়া, কোনো জায়গাতে অর্থ লাগিয়ে অর্থ লস যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনাদের সপ্তম পতি যেহেতু রাহুর সাথে যুক্ত রয়েছে, কিছু ক্ষেত্রে আপনাদের পার্টনারশিপ বিজনেসে ডিসস্যাটিসফ্যাকশনের জায়গা কিন্তু সৃষ্টি কিন্তু করছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন আপনি ধনুরাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবার আসি, আপনি ধনুরাশির মানুষ, আপনার ব্যবসা কেমন যাবে? সপ্তম ভাবি হচ্ছে ব্যবসার জায়গা, সপ্তম ভাবে মঙ্গল অবস্থান করছে, ব্যবসার জায়গা আমি বলবো মধ্যম আপনাদের রয়েছে, এবং সপ্তম পতি রাহুর সাথে যুক্ত রয়েছে। এখানে আমি বলবো যারা বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, তারা অবশ্যই জ্যোতিষ পরামর্শ আপনারা অবশ্যই নিন, অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করুন, নয়তো রং ইনভেস্টমেন্ট আপনার জীবনে কিন্তু হতে কিন্তু পারে, যেটা আপনি চাইলেন না কিন্তু আপনার বুদ্ধির দোষে ভুল ইনভেস্টমেন্ট করে আপনার অর্থের জায়গাটা নিয়ে কিন্তু সমস্যা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি ধনুরাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবার আসি, আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে ভাগ্য কেমন যাবে? আপনার ভাগ্যাধিপতিকে রবি, রবি আপনার তুঙ্গ ক্রিয়া অবস্থান করছে 14ই মে পর্যন্ত। আমি একটা কথা বলবো, 14ই মে পর্যন্ত আপনাদের ভাগ্যের জায়গাটা কিন্তু খুব ভালো, তবুও বৃহস্পতি কিন্তু পঞ্চম দৃষ্টি আপনার ভাগ্যের উপরে পড়ছে। আমি একটি কথা বারবার বলেছি, বৃহস্পতির দৃষ্টি কিন্তু গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র হয়, অর্থাৎ এই যে বৃহস্পতির দৃষ্টি পড়া কিছুটা আপনারা ভাগ্যের সাহস পাবেন, কিন্তু ভাগ্যপতি ষষ্ঠগত হয়ে যাচ্ছে, ষষ্ঠভাবে অবস্থান করছে, ষষ্ঠভাব কিন্তু এখানে কিন্তু ভাগ্য বিড়ম্বনা নিয়ে আসতে কিন্তু পারে। আমি একটি কথা বলবো, যারা কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন, সে আপনি শেয়ার বাজার, স্টক মার্কেট, ট্রেন্ডিং, ফাটকা, যে কোনো জায়গাতে, আমি বলবো 14ই মের আগে আপনারা ইনভেস্টমেন্ট করুন, 14ই মের পর কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না, কারণ ভাগ্যপতি ষষ্ঠভাবে অবস্থান করে আপনাদের কিছুটা হলো ভাগ্য বিড়ম্বনা আপনাদেরকে কিন্তু দিতে পারে। এবার আসি, শুনি আপনাদের থার্ড হাউসে অবস্থান করছে। আমি একটি কথা বলবো, যারা অনলাইন, যারা আপনার ডিজিটাল মার্কেটিং, যারা সেলসের সঙ্গে যুক্ত আছেন, সেখান থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন, লিখে রাখুন। পেট্রোল কেমিক্যাল গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, গ্যাস অ্যান্ড ওয়েল, এখানে আপনারা লাভ পাবেন। এবং যারা টেলিকমের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি ধনুরাশির মানুষ, এখানে কিন্তু আপনাদের মুনাফাগুলো কিন্তু বাড়বে। এবার আসি আপনাদের কর্ম, দেখুন কর্মপতি আপনার রাহুযুক্ত, এখানে কিন্তু কর্মপতি রাহুযুক্ত হওয়াতে আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন কিন্তু আসবে, মনে হবে যে আমার এর থেকে বেটার যদি জব হতো তাহলে ভালো হতো, এর থেকে আপনি একটু বেটার স্যালারির চাকরি আপনি চাইবেন, এবং কাজে কিছুটা হলেও আপনাদের মন না লাগা এই সম্ভাবনাগুলো আপনাদের সৃষ্টি কিন্তু করছে। এবং কর্মাধিপতি রাহুর সঙ্গে যুক্ত হয়ে আপনার কোনো জায়গাতে
মানে রাগ করে কর্ম ছেড়ে দেওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করছে। আমি একটি কথা বলবো, সাবধান থাকুন, এই জায়গাটা চট করে কাজ আপনারা কিন্তু ছাড়বেন না, কারণ রাহুর সাথে যুক্ত তো আপনার কর্মাধিপতি, এখানে কিন্তু আপনাদেরকে ভুল ডিসিশান রং ওয়েতে আপনাকে কিন্তু নিয়ে যেতে পারে, রং ওয়ে অর্থাৎ ভুল রাস্তাতে কিন্তু আপনারা যেতে কিন্তু পারেন। অর্থাৎ এই জায়গাটায় নিজেরা কিন্তু একটু হলেও ঠান্ডা মাথাতে কর্মক্ষেত্রে এগিয়ে যান, একটা কাজ ধরার পর একটা কাজ কিন্তু ছাড়বেন, চটজলদি কিন্তু কোনো কাজ হাত ছাড়া কিন্তু করবেন না। একাদশভাবে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, সফলতা সাকসেস লাভ ইনকাম আপনাদের বৃদ্ধি করবে। এবং বৃহস্পতি আপনাদের রাশির উপর দৃষ্টি দিচ্ছে, আপনাদের মান সম্মান যশ খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি করবে, আর্থিক দিকটা আপনাদের বিশেষভাবে শুভ দেখা যাচ্ছে। নমস্কার।